ওই জন্য বলি এন্নু স্যার ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না, কারণ এই দেশের জনগণ যদি একবার খেপে এন্নু স্যার আপনি কিন্তু পালাবার জায়গা খুঁজে পাবেন না। জননেত্রী শেখ হাসিনা 17 টন মাছ পাড়েছিল মোদির কাছে, ইলিশ 17 টন। তখন এই দেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই অভাব অনটন, তারপরও জানার পরেও আপেন্নু স্যার আবার 12 ইলিশ মাছ পাঠিয়ে দিলেন। এটা কি আপনি ভালো করলেন স্যার? আপনি কাজ ভালো করেন না, কারণ আপনার দেশের জনগণ খাইতে পারে না। আর আপনি কিভাবে এই দেশের সম্পদ আপনি ভারতে পাচার করে দেন, দুঃখজনক ব্যাপার। আমি ইলিশ মাছ গত 3 মাস ধরে আমি ইলিশ মাছ চোখে দেই না, আর গরুর ঘুষ তার নামই নিতে পারি না, কারণ আমি সারাদিনে পরিশ্রম করে 500 টাকা ইনকাম করতে পারি না, দুঃখজনক ব্যাপার ভাই। আমি কেমনে গরুর ঘুষ খাম ভাই কন, কারণ এই গরুর ঘুষ খাবার হক আমারও ছিল এই দেশে, কিন্তু সেই হক এই চুরারা মেরে দিছে বন্ধুগণ। এই চুরগর জন্য আমরা গরুর ঘুষ খাইতে পারি না, গরিব মানুষ ভালোমন্দ খাইতে পারে না, গরুর ঘুষ এবং ইলিশ মাছ চলে যায় ভারতে, দুঃখজনক ব্যাপার। বাংলার সম্পদ আজকে চলে যায় ভারতে বন্ধুগণ, দুঃখজনক ব্যাপার। কষ্ট করে অনেক পরিশ্রম করে আমরা স্যারকে এই দেশে আনলাম আম করে ভালোর জন্যে, কিন্তু দুঃখের বিষয় দুঃখের পরম ইতিহাস দুঃখের সাথে বলতে হ। আজকে বাজারে এই দেশের গরিব অসহায় মানুষ বাজার করতে পারে না এবং খাইতেও পারে না। আমি গতকাল দেখছি এক রিস্কেল ভাই আমার বলল যে ভাই আমার বাসায় 3 জন ছেলে মেয়ে আর আপনার ভাবি, আপনার ভাবি কোনো কাজ করে না, আমার 2 মেয়ে রামিলে হাবার করাই ছেলেটারও মারতেছে পড়াই, তাহলে ভাই আমি কীভাবে চলবো এই দেশে কন? তখন উনি বলল যাবে আমার খুব কষ্ট খুব অভাব, আমি 1 কেজি চাল নিলে আমার নাকি 90 টাকা, 1 কেজি আলু কিনতে পারি না, কোনো সবজি কিনতে পারি না, তারপরে কালকে শুধু 1 কেজি বেগুন নিয়ে আমি আমার বড় বললাম তুমি ভাজি করো, আমি এই আমার সন্তান নিয়ে সবটি মিলে এই বেগুন দিয়ে খাম আর কি করবো, এটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আমার পক্ষ থেকে আমি এন্নু স্যারকে স্পষ্টভাবে বলতে চাই আজকের এই জাতীয় ফেস ক্লাবের সামনে থেকে, যে আপনার সাথে কথা ছিল কি এই দেশের জনগণের কথা ছিল যে আপনি দ্রব্যমূল্য দাম কমিয়ে দিবেন এবং এই দেশের বাংলাদেশের মানুষ যেন ভালোভাবে চলতে পারে, যেন স্বাধীনভাবে চলতে পারে, কিন্তু দুঃখজনক ব্যাপার আপনি আসার পরে এই দেশ আরও বিশৃঙ্খলা বেড়ে গেছে এন্নু স্যার। ওই জন্য আমি আপনারা বলি আমার পক্ষ থেকে আমি আপনার দোষারোপ করবো না, শুধু আপনার এই কথাই বলবো আপনি পারবেন না, যদি না পারেন এই দেশে দ্রুত এক ইলেকশন দিবেন, এই ইলেকশনে এই দেশের 18 কোটি মানুষ যারে ভালোবাসে তারে ভোট দিবে এবং সেই রাষ্ট্র পরিচালনা করবে ইনশাল্লাহ। কিন্তু আপনি না পারলে এখনও সময় আছে, আপনি মুরবি মানুষ আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি আপনার জায়গায় চলে যান, আপনি সম্মানের লোক আপনার আমরা সম্মান করি। তো এই জন্যে আমি বলি আমি ইলিশ মাছ গত 3 মাস ধরে আমি ইলিশ মাছ চোখে দেই না, আর গরুর ঘুষ তার নামই নিতে পারি না, কারণ আমি সারাদিনে পরিশ্রম করে 500 টাকা ইনকাম করতে পারি না, দুঃখজনক ব্যাপার ভাই। আমি কেমনে গরুর ঘুষ খাম ভাই কন, কারণ এই গরুর ঘুষ খাবার হক আমারও ছিল এই দেশে, কিন্তু সেই হক এই চুরারা মেরে দিছে বন্ধুগণ। এই চুরগর জন্য আমরা গরুর ঘুষ খাইতে পারি না, গরিব মানুষ ভালোমন্দ খাইতে পারে না, গরুর ঘুষ এবং ইলিশ মাছ চলে যায় ভারতে, দুঃখজনক ব্যাপার। বাংলার সম্পদ আজকে চলে যায় ভারতে বন্ধুগণ, দুঃখজনক ব্যাপার। জননেত্রী শেখ হাসিনা 17 টন মাছ পাড়েছিল মোদির কাছে, ইলিশ 17 টন। তখন এই দেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই অভাব অনটন, তারপরও জানার পরেও আপেন্নু স্যার আবার 12 ইলিশ মাছ পাঠিয়ে দিলেন। এটা কি আপনি ভালো করলেন স্যার? আপনি কাজ ভালো করেন না, কারণ আপনার দেশের জনগণ খাইতে পারে না। আর আপনি কিভাবে এই দেশের সম্পদ আপনি ভারতে পাচার করে দেন, দুঃখজনক ব্যাপার। তাই আমি ওই জন্য বলি যখন শেখ হাসিনা এই দেশে ছিল তখন আমি এই জাতীয় ফেস ক্লাবের সামনে থেকে স্পষ্টভাবে বলছিলাম যে শেখ হাসিনা যদি এই দেশের জনগণ একবার খেপে তুমি পালাবার রাস্তা খুঁজে পাবো না, ইনশাল্লাহ তাই হয়েছে। তবে এখন আমি এন্নু স্যার আপনার আর বেশি কিছু বলবো না, আপনি
এর আগে একটা কাজ করছেন আপনি 300 কোটি টাকা ইজরায়েলে দান করছেন কারণ যে ইজরায়েল মুসলিম মারে আপনি তাকে টাকা দান করেন আবার আপনি এই দেশের জাতীয় সম্পদ ইলিশ আপনি সেই ইলিশ দান করেন ভারতে তা আপনি আবার কেমন ভালো হলেন ওই জন্যে বলেন নু স্যার ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না কারণ এই দেশের জনগণ যদি একবার খেপেন নু স্যার আপনি কিন্তু পালাবার টাকা খুঁজে পাবেন না ইনশাল্লাহ